ভরা বর্ষায় বাঙালিকে সুখের জলে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলেন তিনি। চব্বিশে জুলাই তার একটি অভিশপ্ত। প্রতি বছরের মতো এবছরও মৃত্যুদিনে মহান আত্মীয় শ্রদ্ধা জ্ঞাপন করল রাজ্য সরকার। নজরুল মঞ্চে বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহান সম্মান পেলেন অভিনেত্রী অপর্ণা সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সেরা পরিচালক মানস মুকুল পাল, সেরা অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে না ছিলেন এবং আছেন, কিন্তু বাঙালির মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার, বাঙালির ম্যাটিনি আইডল। বত্রিশ বছর অভিনয় জীবনে 205টি ছবি করেছেন। রোমান্টিক নায়কতা বটেই, বাঘবন্দি খেলার ছবিতে দুর্নীতি করান রাজনীতিবিদ কিংবা খোকাবাবুর প্রত্যাবর্তনে চাকরের ভূমিকায় উত্তম কুমারের অভিনয় আজও ভুলতে পারেনি সিনেপ্রেমীরা। তাই চব্বিশে জুলাই তার একটি বাঙালির কাছে ছিল অভিশপ্ত। 1980 সালে চব্বিশে জুলাই প্রয়াত হন এই প্রয়াত প্রতিম অভিনেতা। তৃণমূল জমানের মৃত্যু দিবসে মহানায়ককে শ্রদ্ধা জ্ঞাপন করে রাজ্য সরকার। নজরুল মঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মহানায়ক সম্মান সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় অভিনেতা ও কলাকুশলীদের। বাংলা সিনেমার 100 বছর প্রসঙ্গের নেতৃত্বে আমরা একটা কমিটিও করে দিয়েছি, সারা বছর অনেক সিনেমা আমরা দেখাবো। বাংলা কিন্তু আজও আমি মনে করি অর্থের দিক থেকে অতটা প্রভাবশালী না হলেও বাংলা কিন্তু সবাইকে প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। শুধু তাদের পাবলিসিটি, তাদের মার্কেটিংটা অনেক জায়গায় হয়তো ঠিক মতো নেই টাকার অভাবে, সেটা একটা দিক হতে পারে, কিন্তু আমি এখনো মনে করি প্রতিভায় তাদের জুড়ি মেলা ভার, এবং আগামী দিনে বিশ্বাস করি বাংলা বলিউডকে জয় করে এগিয়ে নিয়ে আসবে, বিশ্ব বাংলা মিলিত হবে এই বাংলা।